নিজে থেকে বলি না যে দারুণ অনুষ্ঠান হলো, সারা তো আপনারা দেখলেন তৃণমূল কংগ্রেসের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ভালোবাসা, এবং এখানে আমাদের নরেনবাবু রয়েছেন ওনার এলাকায়, এটা সব মিলিয়ে আপনারা দেখলেন। গ্রামের মধ্যে ঘুরলাম, বেশ কয়েকটি গ্রামে ঘুরলাম, অত্যন্ত উষ্ণ ভালোবাসা, এবং এই জায়গাগুলোতে আসা যাওয়া আমার কাছে একটা অন্যরকমের একটা কী বলবো, মনের মধ্যে একটা অন্যরকমের ফিলিংস, নানা রকম জিনিস চলে মনের মধ্যে, তো খুব ভালো লাগলো। সবাই এ টু জেড সবাই হাসি মুখে হাত জোড় করে নমস্কার করলেন, আমিও তাদের অভিবাদন জানাতে পারলাম। অনেকদিন বাদে এই অঞ্চলটায় এলাম, তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আজকে রাজ্যপাল প্রেস মিট না, বাবু সুপ্রিয় কী করে পলিটিক্সে এলো? ও তো রামদেব বাবার কাছে অনুলোম বিলোম শিখে পরে পলিটিক্সে এলো, আর ওর দরকার এবার রামদেব বাবার আর একটা চূর্ণ আছে, কায়েম চূর্ণ। ওই কায়েম চূর্ণ খাক, দু চামচ করে সকালে, দু চামচ রাত্রে হালকা গরম জলে খাক, একদম পুরো ব্রেন পরিষ্কার হয়ে যাবে এবং বুঝে যাবে যে রাজ্যপাল কী ব্যক্তি। রাজ্যপাল এর কোয়ালিফিকেশন যদি দেখা হয়, আর বাবুল সুপ্রিয় নিজের কোয়ালিফিকেশন দেখুন না, বাবুল সুপ্রিয় সঙ্গে একটা গান করতো, আলটিমেটলি ওই গান কেউ শুনতো না, একটা সিঙ্গার হিসেবে কিছু ফেম পেয়েছিল, নেতা হয়ে গেল। তো রানু মণ্ডল তো কি খুব খারাপ, খুব খারাপ গান করেছে? রানু মণ্ডল তো হচ্ছে ভালো গান করেছে, বাবু সুপ্রিয়র তুলনা রানু মণ্ডলের সঙ্গে হতে পারে, রাজ্যপালের সঙ্গে নিজের তুলনা যেন না করে। গভর্নর বলছেন না, যেটা আমি মনে করি যে ওনার পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেটা হচ্ছে যে উনি বারবার আগেকার কথা বলছেন, কিন্তু যখন হিস্ট্রির কথা বলতে হবে তখন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আমি মোগল হিস্ট্রি পড়তে দেবো না, আবার চাণক্যেরটা পড়াবো, এটা হতে পারে না। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কোথাও না কোথাও 2003 কথাও বলতে হবে, 2018 কথা যখন আপনি বলছেন তখন এটাও দেখতে হবে যে যদি আপনি তুলনা করেন তাহলে এবারে 230,000-এর বেশি, 2,20,000-এর বেশি অপোনেন্ট জায়গায়, সমস্ত জায়গায় ভোট জমা পড়েছে, মানে নমিনেশন জমা হয়েছে। কাজেই এত বড় স্টেটে পশ্চিমবঙ্গে সবাই একটু রাজনীতি সচেতন, একটু বেশি সেন্সিটিভ রাজনীতি নিয়ে, মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েও আমরা যেরকম লড়াই করি, ছোটো থেকে দেখে এসেছি আমার পাড়াতে হুগলিতে আমার বাড়ি 3-4 বাড়ি পরে রূপচাঁদ পাল থাকতেন, সেখানেও দেখেছি পাড়ার রকেতে আলোচনা হতে হতে সিপিএম, তখন তো বিজেপি ছিল না, সিপিএম কংগ্রেসের মধ্যে মারামারি লেগে যেত, তারাই বিকেলে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, অথচ দুপুরবেলা বিস্তর মারামারি হয়ে গেল, কে রূপচাঁদার ঘরে গিয়ে আগে বসবে। তো এইসব আমাদের বাংলায় একটু হয়ে এসছে, কোনো ধরনের প্রাণহানি হিংসা সেটা একদমই কাম্য নয়, এবং এতে আমরা দেখেছি যে তৃণমূলেরও অনেকে, প্রত্যেকটি পার্টির যেই আহত হয়ে থাক, যা নিহত হয়ে থাক, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু সারাক্ষণ ধরে ওইটাই দেখিয়ে, যেটা পজিটিভ সাইড এবারে, যে এত সংখ্যক বিরোধী তারা মনোনয়ন জমা দিয়েছে, সেটাকে কিন্তু কোথাও রাজ্যপাল সে কথাটা কিন্তু কোথাও বলছেন না, এটা আমি মনে করি যে গণতন্ত্রের প্রতি অন্য কিন্তু এটা অন্যায় করছেন, এবং রাজ্যের ভাবমূর্তি যেটা, সেটা অলরেডি সেটা সমস্ত জায়গায় উনি আরও বেশি করে নষ্ট করার চেষ্টা করছেন। আমার এখানে এলে এসে খুব ভালো লাগলো, পঞ্চায়েত ভোটে আমার বিশ্বাস যে নতুন কোনো প্রতিশ্রুতি দিতে হবে না, যে কাজগুলো হচ্ছে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, আমাদের সবুজ সাথী হোক, স্বাস্থ্যসাথী হোক, মেধাশ্রী হোক, কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, দুয়ারে সরকার হোক, সেই সমস্ত সেই কাজগুলো যেভাবে হচ্ছে আগামী দিনে নতুন প্রতিনিধি যারা বা আগে যারা জিতেছিলেন আবার দাঁড়িয়েছেন, তারা সেই কাজগুলোকে আরও মানুষের কাছে নিয়ে যাবেন, এটাই বার্তা, বিরোধীরা কোথাও কলকে পাবে না, এটা আপনাদের বলতে। এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন, তিনি রাজধর্ম পালন করতে বলেছেন কমিশনকে, কী বলবেন? দেখুন, যদি উনি ওনার ওই ডার্ক চশমাটা খুলে ফেলেন তাহলে আমার মনে হয় আরও পরিষ্কারভাবে সব কিছু দেখতে পারবে, মানে সব পার্টিকে দেখতে পাবে। উনি যেটা বলেছেন যে উনি কাদের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য করছেন না, উনি যেটা করছেন সেটা বিজেপির জন্য করছেন, এক নম্বর ব্যাপার। আরেকটা হচ্ছে যে রাজ্যপাল
নিশ্চয়ই রাজ্যপাল সম্বন্ধে কোনো রকমের অবমাননাকর কথা কারোরই বলা উচিত না, কিন্তু এটা ডেফিনেটলি আমাদের বলতে হবে যে উনি কোথাও না কোথাও পার্শিয়াল ব্লাইন্ডনেস যেটা সেটা উনি মেনটেন করছেন, এবং গভর্নরের গরিমা ওনার নিজের কাছে। উনি যদি প্রপার ক্রেডিবিলিটি নিয়ে কথাবার্তা বলেন বা মানুষের সামনে আসেন, তাহলে মানুষ ওনাকে মানে কি বলবো, ওনাকে ওনার যেটা প্রেস্টিজ বা আপনার ওনার যে রেসপেক্ট পাওয়ার কথা সেটা উনি পাবেন। কিন্তু এমন এমন কিছু জিনিস করছেন যেগুলোকে অতি সক্রিয়তা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অতি সক্রিয়তা ছাড়া কিছু বলবো না। যেমন বাংলা দিবস না পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন বিজেপি নেতাদের নিয়ে, ইতিহাস সম্বন্ধে কিছু জানেন না উনি, সত্যি বাংলায় অ আ ক খই শিখতে এসেছেন সেটা সেদিন উনি প্রমাণ করেছেন। এই জেলার ভোটারদের জন্য কি বলবেন, ভোটের দিন কি করবেন? দেখুন, এই এই জেলার আমি প্রথমে বলবো যে বিরোধীরা চেয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে প্রত্যেকটি বুথে। আমরা এখন অবধি যা জানি তাতে 50-50 কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ থাকবে, কাজেই সেটা ওদের দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক, এটা ওরা যেটা চেয়েছিলেন সেটাই হচ্ছে। দু নম্বর হচ্ছে যে আমার যেটা মনে হয় যে যারা বিরোধী, দেখুন আমিও তো বিরোধী রাজনীতি করেছি, আমার ছেড়ে দেওয়ার পেছনে একটা বাঙালি বিদ্বেষী পার্টি যারা বাঙালিদেরকে কখনো কোনো উঁচু পোস্ট দেয় না বা দিতে চায় না, হ্যাঁ ভালো কাজ করলেও আসানসোলের জনতাও আমাকে ধরুন আজকেও যে ভালোবাসা দিচ্ছে, আজকে আমি নরেন্দ্রার সঙ্গে এসেছি, তৃণমূল কংগ্রেসের হয়ে এসেছি, কিন্তু মানুষ ভালোবাসা দিচ্ছে কারণ মানুষের টাকায় মানুষের কাজ করা হয়েছে। সেই কিন্তু যে বিদ্বেষের সঙ্গে যেভাবে পেছন থেকে ছুরি মারা হয়েছে, যে নেতারা যে ধরনের কথাবার্তা বলেন, তাদেরকে মানুষ কিন্তু তাদের সঙ্গে থাকবে না। যারা ভুল করেছে, আমি পুরুলিয়া ঘুরে বলছি, আমি কুচবিহারে 10 দিন কাটিয়ে বলছি, যে এবারে আপনারা পঞ্চায়েতে কিন্তু একটা বিরাট বড় শিফট দেখতে পাবেন। আর যেটা খুব